আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই ইয়ামি একটা রেসিপি, সেটা হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক। এই গরমে, আমের সিজনে যদি এই ম্যাঙ্গো মিল্কশেক না খান তাহলে অনেকটাই আফসোস থেকে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটি কিভাবে বানাতে হয়। আমি এখানে একটা আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, মেজারিং কাপের 1 কাপ। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি 250 ml লিকুইড দুধ। এটা আমি আগে থেকে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এই মিল্কশেকটা আমার কাছে একটু মিডিয়াম টাইপের ঘনত্বটাই ভালো লাগে, নাও খুব গাঢ় নাও খুব পাতলা। আমি এই জন্যে 250 ml দুধ অ্যাড করেছি। আপনাদের যেমনটা পছন্দ সেই হিসাবে আপনারা দুধটা অ্যাড করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ঠান্ডা জল। এখানে ঠান্ডা জলের বদলে আপনারা আইস কিউবও ব্যবহার করতে পারেন, যে যেমনটা ঠান্ডা পছন্দ করেন। আমি একটু হালকা ঠান্ডাই পছন্দ করি, ওই জন্যে জল দিলাম। আর দিয়ে দেব 2 চা চামচ চিনি। আমি এখানে চিনিটা কমই অ্যাড করছি, আমটা খুবই মিষ্টি ছিল। আপনারা কেমন মিষ্টি খান সেই হিসাবে চিনিটা অ্যাড করবেন। এবারে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো মিল্কশেক। অসাধারণ লাগে খেতে, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনি অনায়াসে বানিয়ে নিতে পারেন এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন, পারলে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি হিট করতে একদমই ভুলবেন না, আমার রান্না সবার আগে পেতে। আজ তাহলে বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।